সাত দিনের মাথায় কোতোয়ালি কাণ্ডে যুবতীকে চিহ্নিত করে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের পেছনে পরকীয়া সম্পর্ক জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। বুধবার সকালে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের শাহজালালপুর এলাকার বাড়ি থেকে যুবতী খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছোটন ঘোষ ওরফে বাপনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আটক করা হয়েছে জিতের স্ত্রী টুম্পা ঘোষকেও। এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। তবে পরকীয়া সম্পর্কে যে এরকম নৃশংসভাবে যে ওই যুবতীকে খুন করা হতে পারে সে বিষয়টি ভাবিয়ে তুলছে তদন্তকারী পুলিশ অফিসারদের। পুলিশি সূত্রে জানা গিয়েছে মৃত যুবতীর নাম ঝুমা দে, বয়স 25, তার বাড়ি শিলিগুড়ি থানার ডাবগ্রাম অম্বিকানগর এলাকায়। ওই যুবতীর সঙ্গে ধৃত যুবকের 2 বছরের পুরনো সম্পর্ক রয়েছে। মালদাতেও একাধিকবার ওই যুবতী ছোটন ঘোষের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এমনকি ধৃত ব্যক্তিও শিলিগুড়িতে ওই যুবতীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন বলে খবর। মৃত যুবতী 2 বছর আগে বিয়ে হয়, তারপরে ডিভোর্স হয়ে যায়। এরপরে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত ছোটন ঘোষের সঙ্গে। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। অবৈধ সম্পর্কের জেরে ধৃত যুবক ছোটন ঘোষের পরিবারের মধ্যে শুরু হয় অশান্তি বলে খবর। এরই মধ্যে ওই যুবতী ছোটনকে বিয়ের জন্য নানাভাবে চাপ দিতে থাকে। বিষয়টি জানতে পারেন জিতের স্ত্রী টুম্পা ঘোষ। তাদের পরিবারের অশান্তি আরো চরমে মাত্রায় পৌঁছায়। ঝুমার পথের কাঁটা হয়ে যায়, তাকে হত্যা করার পরিকল্পনা করে ফেলে ছোটন বলে খবর। তবে খুনের ঘটনার সঙ্গে জিতের স্ত্রী জড়িত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। গত 3 ডিসেম্বর মোবাইলে ফোন করে ঝুমাকে মালদায় রাখে ছোটন। এরপরে 5 ডিসেম্বর পরিকল্পনা মধ্যে কোতোয়ালির টিপাজনী গ্রামের আমবাগানে খুন করা হয় ঝুমাকে। সেখানেই ওই যুবতীর দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। 5 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঝুমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে খুনের ঘটনাটি নিয়ে জেলা জুড়ে শুরু হয়ে যায় প্রতিবাদ বিক্ষোভ। বুধবার এই খুনের ঘটনাটি নিয়ে দুপুর 1:30 নাগাদ ইংরেজবাজার থানার একটি সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার অলোক রাজ রিয়া। তিনি বলেন ওই যুবতীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের পর তারা আশেপাশের বিভিন্ন জেলার থানায় খবর পাঠায়, এমনকি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি মৃত যুবতীর উদ্ধার হওয়া হাতের আংটি, বালা, বাম হাতের ট্যাটু রেখা, জুতো সবকিছুর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। সেটি দেখে মঙ্গলবার বিকেলে মৃত যুবতীর মা লোকাল থানায় যোগাযোগ করেন। পরে মালদায় এসে মেডিকেল কলেজে মেয়ে ঝুমার দেহকে শনাক্ত করেন। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। এরপরে পুলিশ মৃতের পরিবারের কাছ থেকে সমস্ত খবরাখবর সংগ্রহ করার পর ধৃতকে গ্রেপ্তার করে। ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য মালদা আদালতে আবেদন জানানো হয়েছে বলে জানান পুলিশ সুপার অলোক রাজ রিয়া। এন্ড আমরা কন্টিনিউয়াস প্রয়াসটা করিয়ে যাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া আর আপনাদের মাধ্যমেও। ওই লেডি এ যেটা বডি এ সম্বন্ধে ডিটেইলস গুলো ছিল আমরা আশেপাশে সব থানাকে সার্কুলেট করিয়েছিলাম। ফাইনালি আমরা এটা সফলতা পেয়েছি, লেডি আইডেন্টিফাই হয়েছে। লেডি এর নাম হচ্ছে ঝুমা ডে, ওনার বয়স আনুমানিক 25+। মুকুল ডে ওনার বাবার নাম, বাড়ি হচ্ছে অম্বিকানগর, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, নিউ জলপাইগুড়ি NJP পুলিশ স্টেশন ওনার বাড়ি। ওখানে পুলিশ স্টেশন যে ইনচার্জ আছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাই। অ্যান্ড আমাদের উনি ইমিডিয়েটলি কমিউনিকেট করলেন। অ্যান্ড আমরা পুলিশ ফ্যামিলি ওনার ফ্যামিলিকে নিয়ে এসছিলাম গতকালে রাত্রিবেলায় ঢুকেছে। অ্যান্ড আমরা আজকে ওনার ফ্যামিলি আইডেন্টিফাই করেছেন কি ইয়াস ওনার মেয়েই আছে। ও লেডি যে আছে ঝুমা ডে, ওনার এখানে একটা লোক আছে যার নাম হচ্ছে ছোটন ঘোষ, ভালো নাম হচ্ছে বাপন ঘোষ, বাড়ি হচ্ছে শাহজালালপুর কোতোয়ালি আর জিপি আর এটা ইংলিশ বাজার থানা মধ্যে। এই লোকটি সঙ্গে 2 বছর ধরে আমরা ওই লোকটিকে অ্যারেস্ট করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি কি 2 বছর ধরে ওর সঙ্গে একটা আন্তরিক একটা রিলেশন ছিল। সেই রিলেশনের মধ্যে ও মেয়েটি লেডি আগেও এসছেন এখানে। অ্যান্ড 2 ডিসেম্বরে উনি ট্রেন দিয়ে এখানে এসছিলেন। আসার পরে যে বাপন আছে, বাপন ওকে এখানে স্টেশন থেকে রিসিভ করেছে, মিট করেছে, তারপরে যেটা আছে এটা একটা ক্রাইম হয়েছে সেটা আপনারা তার সম্বন্ধে সবাই জানেন। এ বিষয়ে মৃত ঝুমার মা জানান গত 2 ডিসেম্বর থেকে মেয়ে ঝুমার খোঁজ পাওয়া যাচ্ছে না। লোকাল থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন। মেয়ে ঝুমার বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে ঝুমা মালদায় ছোটন বলে একজন যুবকের সাথে দেখা করতে গেছে, আর তারপরে হাতের আংটি, বালা এসবের ছবি দেখে বুঝতে পারেন এটা তাদের মেয়ে ঝুমা। আমি হলো মেয়েকে খোঁজ পাচ্ছি না। কতদিন আপনার মেয়ে মিসিং?
দুই তারিখে থেকে এলো, লাস্ট কথা শোনা হয়েছে, তারপরে থেকে আর পাইনি। তারপরে আমাদের এখানে শিলিগুড়ি এখানে দিছি, ডায়েরি দিছি, মিসির ডায়েরি। তারপরে এলো যখন পেপারে এসে দেখতে পেলাম ওই আংটি, তারপরে পালা, মোবাইল এগুলা, তখন আমি বললাম এটা আমার মেয়ের, এগুলা সব আমার মেয়ের সব, এগুলো আমি ওইখানে যাবো স্যার, আমি আপনার মেয়ে কত বছর ছিল বিয়ে হওয়া? আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার হয়তো মনে নাই, দুইটা বাচ্চা আছে। বুঝি মালদা কি পারবো না, মালদা কি জন্য এসেছিল? ঝুমার পরিবার সূত্রে অভিযোগ, অভিযুক্ত ছোটন ঘোষী ঝুমার হত্যা করেছে। কঠোর শাস্তির দাবি করছেন ঝুমার পরিবারের লোকেরা। কত বছর হয়েছিল বিয়ে? বান্ধানো কি চাইছেন এখন? কি শাস্তি হলো? আমি চাচ্ছি যে আমার মেয়েকে মারছে ছোট, আমি তোকে সাথে চাই। কি চান? আমার মেয়েকে যদি মারছে পুরো আমি অকপূর্ণ চাই মারো। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি দা স্মার্ট স্কুল, ওয়ার্ল্ড ফার্স্ট কম্বাইন্ড, এখানে CBSE ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড দুটোই ফলো করা হয়। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের লাইভ প্রজেক্টের মাধ্যমে টেকনিক্যাল ক্লাস করানো হয়। এছাড়াও এখানে ক্যারাটে, যোগা, নাচ, গান, ড্রয়িং, খেলাধুলা, কম্পিউটার ইত্যাদি শেখানো হয়। এখানে প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত ভর্তি শুরু হয়েছে। আমাদের গঙ্গারামপুর ক্যাম্পাসে বোর্ডিং ও ডে বোর্ডিংয়ের সুব্যবস্থা আছে। ভর্তির জন্য যোগাযোগ করুন উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি দা স্মার্ট স্কুল।